মালদায় জোর কদমে চলছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রচার। মালদার উত্তর থেকে মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রচারে একে অপরকে টেক্কা দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান উত্তরবঙ্গের উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন মালদার কালিয়াচক দুই নম্বর ব্লক। কখনো হুট খোলা জিপে, আবার কখনো পায়ে হেঁটে নিজের সমর্থনে ভোট চাইছেন। উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় হরিশ্চন্দ্রপুরে ভোট প্রচার চালাচ্ছেন। তখন বিজেপির প্রার্থী সিরুপা মিত্র চৌধুরী মালদার ইংরেজবাজার জহুরাতলা এলাকায় জাগ্রত জহুরা কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করলেন। অন্যদিকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু রতুয়া দুই নম্বর ব্লকের পুকুরিয়া গোবর্জনা কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করলেন। পাশাপাশি মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জিও প্রচারে ঝড় তুললেন। খুব ভালো জমজমাট একটা সাড়া পাচ্ছি, এবং যেহেতু মালদা একটা অন্য চরিত্রের মালদা ছিল, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে, কোনোদিনই আমরা ঘাসের ওপর জোড়াফুলের প্রার্থীকে লোকসভাতে জিতাতে পারিনি। কিন্তু এবার আমরা উল্টো মানুষের মানসিকতা দেখছি, এবং মানুষের মুখের যে হাসি তাতেই আমাদের বুঝিয়ে দিচ্ছি যে আমরা মালদার দুটো সিটি এবার ঘাসের ওপর জোড়াফুল চিনের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থীকে, অভিষেক ব্যানার্জির প্রার্থীকে আমরা জিতাতে পারবো। আমাদের মালদার বিখ্যাত আমাদের মা জহরাতলায় ইংলিশ বাজারে পুজো দিয়ে মায়ের কাছে কৃপা প্রার্থনা করলাম। আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সবচাইতে বড় এবং সবচাইতে মানে ধর্মস্থানের মধ্যে মানে সুবিখ্যাত সারা ভারত জুড়ে পৃথিবী জুড়ে মা জহরার কৃপা সবাই প্রার্থনা করতে আসেন। আমিও লোকসভার নির্বাচনে উত্তীর্ণ হয়েছি, তাই আমি সেখানে মায়ের কাছে কৃপা প্রার্থনা করতে এসেছিলাম। কি আশা করছেন? মা জহরার কৃপায় আমার মনে হচ্ছে এবার মা আমাদের তরি পার করে দেবেন, এরকম মনে হচ্ছে। এখন মা ঠিক করবেন কি করবেন। মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন দিদি? মানুষ তো জয় শ্রীরামের নামে পাগল হয়ে রয়েছে। আপনি এখানেও দেখুন চতুর্দিকে আজকে আমাদের যেভাবে মায়ের কৃপায় যেভাবে চতুর্দিকে আজকে সাড়া পড়েছে, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে দক্ষিণ মালদায় এবার আমরা পদ্মফুল দিয়ে মায়ের পুজো করতে পারবো, এটা আমি আশা করছি। তবে আমরা আজকে সবাই গোবর্জনা মা কালী মন্দির এবং বাবার মন্দিরে আমরা সবাই আজকে পুজো দিয়ে এখান থেকে আমাদের নির্বাচনের যে প্রচার, আমাদের বিশেষ করে রতুয়া বিধানসভার নির্বাচনী প্রচার আমরা শুরু করব। আমাদের সমস্ত এখানকার পদাধিকারী যারা আছেন, আমাদের অদ্বিন্দুদ আছেন, আমাদের হচ্ছে শিবেন্দা আছেন, এছাড়া এখানকার আমাদের পার্থ সারথী দাস উনিও আছেন, আমাদের সমস্ত কার্যকর্তা পদাধিকারীরা আছেন। আমরা এখান থেকে কাজ শুরু করব, আমাদের প্রচার করব, বাড়ি বাড়ি যাব, মানুষের কাছে আমরা সংযোগ তৈরি করব। সব থেকে বড় কথা হচ্ছে রাস্তা দুধারে যেভাবে জনতা আমাদেরকে দোয়া করছে, আশীর্বাদ করছে, আমাদেরকে উৎসাহ দিচ্ছে, তাতে আমি খুবই খুশি যে আমাদের কর্মীরাও একটা নতুন প্রাণ ফিরে পাচ্ছে এবং প্রচারে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে।